প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। আজকে ব্যাচেলরের খাতা থেকে নাম কাটিয়ে বিবাহিতদের দলে অ্যাড হলাম। বুঝতেই পারছেন আমার বিয়ে হলো আজকে। এবার বাসরঘরে ঢুকব, তার আগে পরিচয় দিয়ে নেই। আমি তানভীর, পরিবারের একমাত্র ছেলে। বাবা মা আছেন আর আমার বউ রিয়া। আমরা 2 বছর প্রেম করার পর বিয়ে করলাম। অবশ্য প্রথমে পরিবার থেকে বিয়ে দিতে রাজি হচ্ছিল না, কারণ রিয়া বোবা। একটা অ্যাক্সিডেন্টের পর ভোকাল কর্ডে সমস্যা শুরু হয়, তখন থেকেই রিয়া কথা বলতে পারে না। তবে অপারেশন করালে ঠিক হয়ে যাবে, কিন্তু অপারেশনের পর বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতা হারাতে পারে বলে এখনও করা হয়নি। বাচ্চা নেওয়ার পর অপারেশন করাবো। এবার দরজা ঠেলে ভেতরে ঢুকলাম। রিয়া খাটের ওপরে বসে আছে। দরজা লাগিয়ে রিয়ার কাছে গেলাম। কাছে যেতেই টুংটুং মেসেঞ্জারের শব্দ। আমরা ফেসবুকেই কথা বলি। মেসেজটা দেখলাম। আমার কাছে আসতে হবে না। কেন বাবু? এমনি। বাবুটা রাগ করেছে? না, তুমি আমাকে একটুও ভালোবাসো না। কে বলেছে? আমি তো বাবুটাকে খুব ভালোবাসি, এজন্যই তো নিজের করে নিলাম। মিথ্যা কথা, তাহলে এত কষ্ট দিতে পারতে না। বাবুটাকে কষ্ট দিলাম কখন? এই যে এত দেরি করলে, আমার কষ্ট হয়নি বুঝি? কষ্ট পেয়েছে বাবুটা? আচ্ছা সরি। হবে না। তাহলে কি করতে হবে আমাকে? সারা রাত গল্প করতে হবে। কিন্তু বাবু, আমার ফোনে তো চার্জ শেষ প্রায়। আমার কাছে পাওয়ার ব্যাংক আছে। আচ্ছা, এবার একটু বাবুটার কাছে আসি। আসো। তবে কি? তবে কোনো দুষ্টুমি করতে পারবা না। কিন্তু ওটা না করলে তো আমার ভালো লাগে না। তাহলে আসতে হবে না। আচ্ছা, দুষ্টুমি বাদ, এবার আসি। আসো, তবে দুষ্টুমি করলে আর কথা বলবো না। ওকে বাবু। বুঝলেন না দুষ্টুমি কি? যদিও বুঝেন সেটা ভুল। দুষ্টুমিটা হচ্ছে কাতুকুতু। রিয়ার খুব কাতুকুতু, গায়ে হাত দেওয়ার আগে লাফাতে শুরু করে। আমার আবার এটা খুব ভালো লাগে। যা হোক, রাতটা গল্প করে পার করেছি যতক্ষণ ফোনে চার্জ ছিল, তারপর ঘুমিয়েছি। রিয়া এসে ভেজা চুলের পানি মুখে দিল, এতেই ঘুম ভেঙে গেল। সাথে সাথেই রিয়ার মেসেজ। বাবু উঠে পড়ো, সকাল হয়ে গেছে তো। বাবু, তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে, একটু দেখি তারপর উঠি। না, আমি তো পালিয়ে যাচ্ছি না, উঠে ফ্রেশ হয়ে নাস্তা সেরে তারপর আমাকে দেখো। না, এখন দেখতে ভালো লাগছে, পরে যদি এমন না দেখতে পাই? তবুও বাবু ওঠো, খুব খিদে পেয়েছে। কি, তুমি খাওনি? না, আজকে থেকে আমরা একসাথে খাবো। ওকে বেবি, তুমি নাস্তা রেডি করো, আমি আসছি। নাস্তা রেডি, তুমি আসো। ওকে জানো? জানো। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হতে গেলাম। রিয়া মেয়েটা সত্যিই আমাকে খুব ভালোবাসে, আমিও ভালোবাসি, তবে রিয়ার সাথে পারি না। ওকে জান বেবি বলি, কারণ ও খুব খুশি হয়। বাইরে থেকে দরজা ধাক্কাচ্ছে, তাই তাড়াতাড়ি বের হলাম। চলো। এত দেরি লাগে? খুব ক্ষুধা লেগেছে বাবুটার। চলো তাহলে। চলো। অতপর দুজনে খাওয়া দাওয়া সেরে রুমে আসলাম। এরই মধ্যে অফিস থেকে ফোন আসলো। অফিসে কি জরুরি কাজ আছে। বাবু তাড়াতাড়ি রেডি হও। কেন? অফিসে যাব, তোমাকে তোমার বাসায় রেখে যাব, এখানে একা থাকতে পারবে না, আসার সময় তোমাকে নিয়ে আসব। আচ্ছা, তাহলে বিকেলে পার্কে যাব। ঠিক আছে, যাব। রিয়াকে ওর বাড়ি রেখে অফিসে আসলাম, কারণ বাবা মা গ্রামে চলে গেছে, তাই ওকে একা রেখে আসতে মন চাইল না।
অফিসে কাজ প্রায় শেষের পথে, তখনই রিয়ার মেসেজ। বাবু কখন আসবে তুমি? এই তো একটু পরে। আমি রেডি হব তাহলে। হুম, ময়দা একটু কম মেখো। আমি ওসব দেই না, তুমি জানো না। সরি যাবু, মনে ছিল না। যাবু কি? জান প্লাস বাবু ইকাল টু যাবু। ব্যাকরণবিদ, তাড়াতাড়ি আসবেন। ওকে ম্যাডাম, বাই। বাই। অফিসে কাজগুলো দ্রুত কমপ্লিট করে গাড়ি নিয়ে রিয়াদের বাসার সামনে গেলাম। বাবু তোমার হয়েছে? তুমি চলে এসেছো? হুম, নিচে আসো। এই তো অল্প একটু দাঁড়াও। ওকে। কিছুক্ষণ পর রিয়াকে নিচে নেমে আসতে দেখলাম। চেনাই যাচ্ছে না, মনে হচ্ছে স্বর্গ থেকে নেমে আসা পরী। আসলে রিয়াকে আগে কখনো শাড়ি পরতে দেখিনি। বাবু তোমাদের বাসা থেকে পরী বের হচ্ছে কেন? কোথায়? এই তো আমার দিকে আসছে। ওটা তো আমি তাই, কিন্তু আমার মনে হচ্ছে পরী। থাক হইছে, বেশি বলতে হবে না। জো হুকুম মহারানী। হুম মহারাজ। রিয়া এসে গাড়িতে বসল, তারপর দুজনে পার্কে গিয়ে একটা নির্জন জায়গাতে বসলাম। বাবু আজকে আমরা সারাদিন ঘুরব। না বাসাতে যাব, খুব ক্লান্ত লাগছে। আচ্ছা চলো ফুচকা খাবো। ঝাল খেলে গলাতে সমস্যা হতে পারে। না বাবু একদিন খেলে কিছু হবে না। আচ্ছা চলো, তবে অল্প খাবে। আচ্ছা তাই হবে। দুজনে মিলে ফুচকা খেলাম, তারপর বাসার দিকে রওনা দিলাম। বাসাতে এসে দুজনে ফ্রেশ হলাম, তারপর হালকা খেয়ে দুজনে ঘুমাতে গেলাম। এভাবে শেয়ার কেয়ার নিয়েই চলছে আমাদের। রিয়া আমাকে ছাড়া কিছুই বোঝে না, আমিও ঠিক তাই। দুজনের ভেতরে ভালোবাসার অভাব নেই। দুই বছর পর, এই দুই বছরে অনেক পরিবর্তন হয়েছে। আমাদের পরিবারে একজন নতুন সদস্য এসেছে, আমার কিউট প্রিন্সেস রিহি। দেখতে মায়ের মতোই, বয়স মাত্র 6 মাস, এখনই খুব দুষ্ট। আর সবচেয়ে বড় পরিবর্তন, রিয়ার ভোকাল কর্ড সমস্যা এমনিতেই ঠিক হয়ে গেছে। ঘটনাটা খুব আকস্মিক। একদিন অফিসের লাঞ্চ আওয়ারে রিয়াকে মেসেজ করছি, কিন্তু সিন হচ্ছে না, আবার রিপ্লাই পাচ্ছি না, তাই ফোন দিলাম। রিয়ার মা মানে আমার শাশুড়ি ফোন রিসিভ করল। আন্টি রিয়া কোথায়? বাবা আমরা রিয়াকে নিয়ে হাসপাতালে। কেন? তুমি যাওয়ার পর রিয়া রক্ত বমি শুরু করে, তাই আমি ওকে নিয়ে হাসপাতালে এসেছি। আমাকে জানাননি কেন? সময় পাইনি, তুমি দ্রুত এই হাসপাতালে চলে আসো। কথাটা শোনার পর মাথায় কেমন চক্কর দিচ্ছিল। রিয়ার কিছু হলে আমি বাঁচব না মনে হচ্ছিল। দ্রুত হাসপাতালে গিয়ে ডাক্তারের শরণাপন্ন হলাম। ডাক্তারবাবু রিয়ার কি হয়েছে? নাথিং ম্যান, কোনো ভয় নেই, বরং খুশির খবর আছে। মানে? আপনার মিসেসের সমস্যা ঠিক হয়ে গেছে, তিনি এখন কথা বলতে পারবে। সত্যি? হুম। তারপর আর কি? মামে এখন দুজনে একসাথে কথা বলতে শিখেছে, সবাই দোয়া কইরেন। গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নিয়মিত এরকম ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।